প্রথমে এই রোগটাকে নির্ণয় করার জন্য আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে তার এই টিউমারটি গ্ল্যান্ডের দুটি লোবে আছে, এটাকে বলা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব। মেইন মানে প্রশ্নটা হচ্ছে যে আমার কণ্ঠস্বর পরিবর্তন হবে কিনা, নাম্বার টু যে আমার ক্যালসিয়ামের কোনো প্রবলেম হবে কিনা। আফটার সার্জারি ইউ উইল কাম ব্যাক এগেইন, এবং আমি প্রথমে আপনার সাথে কথা বলবো, আপনার ভয়েস টেস্ট করবো সবার আগে আমি, ঠিক আছে? আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর সেটি হচ্ছে অনেকেরই আছে যে গলার সামনে ফোলা, এই ফোলা নিয়ে অনেকেই বসবাস করছে, শুরুর দিকে কিন্তু টের পায় না। প্রথমে হয়তোবা হঠাৎ করে আপনি আয়নায় নিজেকে দেখছেন, মনে হলো যে কিরে একটু ফোলা ফোলা লাগছে, তারপর হয়তোবা দেখা যাবে যে খুব কাছের একজনকে আপনাকে হয়তোবা জিজ্ঞেস করছে কিরে তোর গলার সামনে এরকম কী হয়েছে, ফোলা কেন, আর তখনই কিন্তু আপনার সন্দেহটা গাঢ় হবে এবং তারপর কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন সে আমার একজন সম্মানিত রোগী, তার নাম হচ্ছে রাবিয়া। আপনি কি একটু আমাকে বলবেন যে আপনার এই গলার সামনের ফোলাটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? লাস্ট 6 মাস যাবত, মানে আয়নার সামনে দাঁড়ালে আমি দেখতে পাই যে এটা অনেক ফুলে গেছে, এবং আমি যখন শুয়ে থাকলে আমার একটু নিঃশ্বাসে কষ্ট হয় বা খাবার খাওয়ার পর আমার একটু কষ্ট হয়, এভাবে আর কি আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তারপর আশপাশের লোকজন কি ডিটেক্ট করতে পেরেছে? জি জি জি, আমাকে অনেকেই বলতো, আপনার হাজবেন্ড আপনার পরিবারের কেউ কি দেখে বলেছে? জি, আমার মানে আমার নেইবারসরা বলতো যে আপনার তো গলায় ফোলা, আর কি আমি প্রথমে কোনো গ্রাহ্য করি নাই, যে ভাবছি এটা হয়তো এমনি হয়েছে, আমার না কোনো সমস্যা না, আমার না না আপনার কিন্তু গলায় ফোলা, অনেকেই বলতো আর কি, আমার ফ্যামিলির লোকও বলতো বা আমার নেইবারসরা বলতো। আমরা কেন এটাকে থাইরয়েড গ্ল্যান্ড টিউমার বলছি, ঢোক গেলার সাথে সাথে দেখবেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আপনার একটু ঢোক গেলেন তো দেখি, এই যে নিচ থেকে উপরের দিকে গেল, আবার একটু জোরে একটু ঢোক গেলেন, এইটা গেল। প্রথমে এই রোগটাকে নির্ণয় করার জন্য আমরা তার একটি আলট্রাসোনোগ্রাম করেছিলাম। আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে তার এই টিউমারটি গ্ল্যান্ডের দুটি লোবে আছে, এটাকে বলা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, এবং মাঝখানের এই জায়গাটির নাম হচ্ছে ইস্থমাস। দুটো লোবের মধ্যেই টিউমার রয়েছে, এবং রস পরীক্ষা করে দেখলাম এটি একটি নোডুলার গয়টার বা কলয়েড গয়টার, অর্থাৎ এখানে কোনো ক্যান্সার কোনো আলামত আমরা প্রাথমিকভাবে ডিটেক্ট করতে পারিনি বা ডিটেক্ট হয়নি, যে কারণে আমরা কিছুটা হলেও কিন্তু স্বস্তিতেই আছি, ঠিক আছে? এই জন্য বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এখানে শেষ নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা এই টিউমারটির বায়োপসি না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শতভাগ নিশ্চিত নই, ঠিক আছে? তাহলে আমরা কি করতে চাই আজকে, আমাদের প্ল্যানিং হচ্ছে এই ধরনের থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলে সেটি সার্জারি। এখন আপনার মনের মধ্যে কি কোনো প্রশ্ন আছে যেটা আপনি আমার কাছ থেকে জানতে চান? একদম, আপনাকে ওপেন করে দিলাম। আমার মেইন মানে প্রশ্নটা হচ্ছে যে আমার কণ্ঠস্বর পরিবর্তন হবে কিনা, নাম্বার টু যে আমার ক্যালসিয়ামের কোনো প্রবলেম হবে কিনা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। তাহলে ওই যে কণ্ঠস্বর পরিবর্তন হবে কিনা এই প্রশ্নটা যেহেতু আপনার মাথায় আসছে, তার কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে দেখুন, এই গ্ল্যান্ডের ঠিক নিচ দিয়ে দুটো গুরুত্বপূর্ণ নার্ভ পাস করেছে। আমি যদি একটা স্কেচ করে দেখাই, এটাই ধরুন নার্ভ, এটাকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে, রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, রেট লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এবং এই গ্ল্যান্ডের ঠিক মানে কি বলবো যে আন্ডার সার্ফেসে আরও 4টি গ্ল্যান্ড রয়েছে ছোট ছোট, এটা আছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড প্যারাথরমোন তৈরি করে, হ্যাঁ, প্যারাথাইরয়েড হরমোন তৈরি করে যেটির নাম হচ্ছে প্যারাথরমোন। এই হরমোনটা আবার ক্যালসিয়াম রেগুলেট করতে সহায়তা করছে। অতএব যদি কোনো কারণে ওই গ্ল্যান্ড সরাতে যে আমার ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গ্ল্যান্ডের সাথে চলে আসে অথবা মিসিং হয় অথবা আমরা ডিস্ট্রয় করে ফেলি, তাহলে কিন্তু ক্যালসিয়ামের একটা ঘাটতি হতে পারে। তাহলে আমরা যদি ওটাকে সুরক্ষা দিয়ে আসি তাহলে কি আর হবে ঘাটতি? না স্যার, হবে না। আচ্ছা, কণ্ঠস্বরের পরিবর্তনের কথা বললেন, তাহলে কণ্ঠস্বর কখন পরিবর্তন হতে পারে? যদি আমরা এই গ্ল্যান্ড সার্জারি করতে যে কোনো কারণে দেখা গেল যে আইট্রোজেনিক, যেটা হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে কোনো উপায় থাকে না, যে গ্ল্যান্ডের টিউমারটি এমনভাবে নার্ভটাকে ইনভলভ করেছে যে ওই ওই টিউমার ছাড়াতে যে ওই আপনার নার্ভের কিছুটা সাময়িক ইঞ্জুরি হতে পারে, এটা কিন্তু বই পুস্তকে একদম স্পষ্ট করে লেখা। কিন্তু এখন এটা হতে হতে গেলেই তো কন্ট্রাক্টে একটি চেঞ্জ আসবে, তাহলে আমাকে ওখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যাতে করে ওই যে নার্ভটিকে আমি যাতে অক্ষত অবস্থায় রাখতে পারি। আমি তখনই রাখতে পারবো যখন ওটাকে আমি সার্জারি করার সময় পরিপূর্ণভাবে দেখব। আর এই দেখার কাজটি কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে করি, যেটি কিন্তু আমার ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে রয়েছে। অর্থাৎ যখন নার্ভের কাছে আসছে আমি কিন্তু খুব সুন্দর করে মাইক্রোস্কোপ করে দিয়ে দেখছি। অর্থাৎ একটা তিলকে তাল যদি করা যায় তাহলে কিন্তু সেটা সহজে চোখে পড়বে, কিন্তু একটা তিল কি দূর থেকে দেখা যাবে? যাবে না। তার মানেটা কি, যেখানে আপনার হাই টেকনোলজি রয়েছে, যেখানে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, সেই জিনিসগুলো দিয়ে যদি আমরা সার্জারি করি তাহলে কি ঝুঁকি অনেক অংশে কমে যায় না?
জি স্যার। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে ঝুঁকি আমরা কমিয়ে ফেলতে পারবো, কিন্তু 100% এর কথা পৃথিবীর কেউ বলতে পারে না, এটা আপ টু দা গড। ওই বিশ্বাসটুকু কিন্তু আবার ডাক্তারদের প্রতি রাখতে হবে। তাহলে আপনারা দোয়া করবেন, যারা আজকে ভিডিওটি দেখলেন, আমি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছি, আসলে আপনাদের দোয়া নিয়েই কিন্তু আমি কাজগুলো করতে চাই, যাতে আপনাদের দোয়ায় মহান সৃষ্টিকর্তা আমাকে সেই শক্তি সাহস দেয়, আমার হাতে সেই শক্তি সাহস দেয়, যাতে করে কোনো রকম কোনো জটিলতা ছাড়াই আমি সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করতে পারি। আমরা আসলে স্থায়ীভাবে কখনো আপনাকে অজ্ঞান করবো না, শুধু আপনার কনসিয়াস লেভেলটাকে আমরা এই সময়ের জন্য, স্বামীর সময়ের জন্য একটু আমরা আউট রাখবো, এই কারণেই, যাতে আপনি আপনার এই কষ্টের স্মৃতি না থাকে, আপনি কোনো ব্যথা না পান, আপনি কোনো স্ট্রেন না পান। সার্জারিটাকে আমরা সহজ করার জন্য, আমাদের সার্জনদের সহজ করার জন্যই কিন্তু আমরা আপনাকে সাময়িক সময়ের জন্য একটু পাড়িয়ে রাখবো, সো দ্যাট আফটার সার্জারি ইউ উইল কাম ব্যাক এগেইন। এবং আমি প্রথমে আপনার সাথে কথা বলবো, আপনার ভয়েস টেস্ট করবো সবার আগে আমি, ঠিক আছে? আসলে সার্জারি, চিকিৎসা, এই বিষয়গুলো যতটা না আসলে মানে কঠিন, কিন্তু তার চাইতে বেশি কঠিন করেই কিন্তু মানুষজন ভাবে, এবং এই ভাবনার থেকে কিন্তু ভয় চলে আসে, আর সেই ভয়টাকে কাটানোই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য, যেখানে আমি এই মেডিকেল কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।